থিয়াসিন এটি মূলত মেক্সিকো এবং মধ্য আমেরিকার মরুভূমিতে বেশি জন্মায়। অনেকেই আমাদের দেশে প্রচলিত তোকমা দানা এবং চিয়া সিডকে একই মনে করেন, কিন্তু এটি মোটেই একই জিনিস নয়। দুইটি পুষ্টিগত মান এবং প্রজাতি ভেদে ভিন্ন। চিয়া সিড মূলত সাদা এবং কালো রঙের হয় এবং আকারে তিলের মতো। এটি তোকমা দানার তুলনায় চিয়া সিডে বেশি পরিমাণে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম এমনকি আয়রনও থাকে। যে কোনো বীজ জাতীয় খাবারই আমাদের শরীরের জন্য উপকারী। এর মধ্যে চিয়া সিডে কিছু বিশেষ উপাদান বেশি থাকায় এটি আমাদের দেহে নানান গুরুত্বপূর্ণ ভূমিকা একই সাথে পালন করে। আমাদের সার্বিক সুস্থতার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন। চিয়া সিডে থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, একই সাথে বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি যেমন ডায়াবেটিস, হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকিও কমিয়ে দেয়। আমাদের বর্তমান যে লাইফ স্টাইল এবং আমাদের যে ফুড হ্যাবিট, এটি আমাদেরকে বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় যে উপাদান, সেটি হলো এলডিএল কোলেস্ট্রল বা রক্তের খারাপ কোলেস্ট্রল। চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের রক্তের এই এলডিএলকে কমিয়ে দেয়, নিয়ন্ত্রণ করে এবং একই সাথে যে ভালো কোলেস্ট্রল এইচডিএল তার পরিমাণ বাড়িয়ে দেয় এবং সামগ্রিকভাবে আমাদের যে কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার যে ঝুঁকিটা, এটিকে কমিয়ে দেয়। রক্তে বিভিন্ন ধরনের উপাদান থাকে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে শর্করা। রক্তে যখন শর্করা বেড়ে যায় তাকে আমরা ডায়াবেটিস রোগ বলে থাকি। চিয়া সিড রক্তের এই শর্করাকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের ডায়াবেটিস থেকে মুক্ত রাখে। একটি বয়সের পর নারী পুরুষ সকলেরই, বিশেষ করে মহিলাদের, বোন মিনারেল ডেন্সিটি কমে যায়, যার ফলে হাড়ের ক্ষয় রোগ, যাকে আমরা অস্টিওপোরোসিস হিসাবে জানি, এটি হয়ে থাকে। চিয়া সিডে থাকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম, যা এই বোন মিনারেল ডেন্সিটিটাকে নিয়ন্ত্রণ করে এবং সুস্থতা বজায় রাখে, যার ফলে আমাদের হাড়ের ক্ষয় কমে, একই সাথে হাড়কে মজবুত রাখে এবং শক্তিশালী করে। আমরা যখন কোনো আর্টিফিশিয়াল উৎস থেকে ক্যালসিয়াম গ্রহণ করি, তখন ক্যালসিয়াম আমাদের শরীরে যায় ঠিকই, কিন্তু এর সাথে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। কিন্তু যখন আমরা খাবারের মধ্যে চিয়া সিড গ্রহণ করবো এবং চিয়া সিডের মাধ্যমে ক্যালসিয়ামটা নিতে চাইবো, তখন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। চিয়া সিডে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য আঁশ। এই ফাইবার আমাদের হজমকে ধীর গতি করে, যার ফলে আমাদের যে ঘন ঘন ক্ষুধা লাগার একটা প্রবণতা এবং এর ফলে অতিরিক্ত খাবার গ্রহণের যে প্রবণতা, এটি কমিয়ে দেয়, যার মাধ্যমে বাড়তি কোনো খাদ্য গ্রহণ হয় না এবং আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে। চিয়া সিডের ভিতরে যে প্রোটিন থাকে, এই প্রোটিন আমাদের সার্বিক ওজনকে নিয়ন্ত্রণ করে এবং একটা সামঞ্জস্য বজায় রাখে। আর চিয়া সিডের এই প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম সব কিছু মিলিয়ে আমাদের খাদ্য তালিকাকে একটা সুষম খাদ্য তালিকায় পরিণত করে। চিয়া সিড খাওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই, আমরা দিনের যে কোনো সময়ই চিয়া সিড খেতে পারি। যেমন আমরা যা আর্লি মর্নিং ঘুম থেকে উঠি, অথবা ঘুম থেকে উঠে আমরা এক গ্লাস পানিতে দুই চামচ চিয়া সিড আধা ঘন্টা ভিজিয়ে রেখে খেতে পারি। এছাড়াও সারাদিনের বিভিন্ন সময় স্মুদি, ফ্রুট জুস, ডাবের পানি, পুডিং কিংবা স্যুপের মধ্যেও আমরা চিয়া সিড মিশিয়ে খেতে পারি। এছাড়াও বিভিন্ন বেকিং আইটেম যেমন কুকিজ, বিস্কিট, বান, কেক, এগুলোর মধ্যে আমরা চিয়া সিড মিশিয়ে খেতে পারি। আমরা যারা লেট করে ঘুমাই, একটু লেট নাইট ঘুমাতে পছন্দ করি, তারা ঘুমের কিছুক্ষণ আগে টক দই এবং এক চামচ চিয়া সিড মিক্স করে খেতে পারি। এতে আমাদের রাতে অন্য কোনো কিছু ভাজা পোড়া বা অন্য কোনো কিছু খাবার চাহিদা থাকবে না। চিয়া সিডের এই যে নানান ধরনের উপকারিতা, একে সামনে রেখে আমরা চিয়া সিডকে সুপার ফুড বলে থাকি। কিন্তু অন্যান্য সকল খাবারের ন্যায় চিয়া সিড খাওয়ার আগে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে অতিরিক্ত চিয়া সিড যদি খেয়ে ফেলে একসাথে, তখন আমাদের বদহজম, গ্যাস কিংবা ডায়রিয়াও হতে পারে। এছাড়া চিয়া সিড যেহেতু তার নিজের পরিমাণের তুলনায় 12 গুণ বেশি পানি ধরে রাখতে সহায়তা করে, সেজন্য চিয়া সিড খাওয়ার পর আমাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। তা না হলে আমাদের দেহে পানি শূন্যতা দেখা দিতে পারে, আমরা ডিহাইড্রেট হয়ে যেতে পারি। সবশেষে বলা যায় যে চিয়া সিডের ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমরা যদি প্রতিদিন খাদ্য তালিকায় একটু হলেও চিয়া সিড রাখি, তাহলে আমরা লং টাইমের জন্য, লাইফ লং টাইমের জন্য একটা সুফল বা উপকার পাবো।